হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্দনা ব্লগ বক্স। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সবাইকে শুভ সকাল। আর বন্ধুরা, চলো আমি আজকে কী রান্না করবো বন্ধুরা, চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আজকে রান্না হবে জ্যান্ত রুই মাছের ঝোল। এই যে কাঁচকলা, আলু আর টমেটো দিয়ে হবে জ্যান্ত রুই মাছের ঝোল। আর হবে পটল ভাজা। পটলটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। খুব ভাত হচ্ছে, ভাত ফুটছে, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হচ্ছে, মাছ ভাজবো। বন্ধুরা, এটা হচ্ছে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, মশলাটা বাটা হয়ে গেছে, মাছের ঝোল করব। তো দেখো, কড়াটা তো গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, মাছ ভাজাটা কমপ্লিট। এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো আলু আর কাঁচকলা, ভালো করে ভেজে নেব। টমেটোকে দিয়ে দিয়ে দেবো। আদা দিয়ে, লঙ্কা বাটা দিয়ে দিলাম, হলুদ, ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, দেখো বন্ধুরা, এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি পটল ভাজা, আর এদিকে দেখা হচ্ছে মাছের ঝোল, ঝোলটা ফুটছে। দেখো, ঝোলটা তো ফুটেই গেছে। এবার মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, মাছের ঝোলটা হয়ে গেছে। এই যে কাঁচকলা, আলু দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল, আর এদিকে দেখো পটল ভাজা হয়ে গেছে, আর এতে গরম ভাত। তো এই হলো আজকের দুপুরের রান্না। আর দেখো, এই যে আমার ছেলে বইপত্র গুছোচ্ছে, ব্যাগের মধ্যে রাখছে, কেননা আর এতদিন গরমের ছুটি ছিল, আর আজকে স্কুল খুললো ওদের। আজকে 10 তারিখ, ওদের স্কুল খুললো, সব বইপত্র গুছোচ্ছে। দেখো, এই যে এখন স্কুল যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা ভালো থেকো, তোমাদের বাড়ির সবাই ভালো থাকো। টাটা।